সুপ্রিয় দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। দর্শক, এখন আপনাদেরকে রাব্বি ডেইরি ফার্মের গরুগুলো ঘুরে ঘুরে দেখব এবং দেখাবো, এবং কীভাবে উনি পরিচর্যা করেন, কতদিন থেকে খামারটি প্রতিষ্ঠা করেছেন এবং এখন তিনি কতখানি স্বাবলম্বী সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানব। এই যে দর্শক, দেখতে পাচ্ছেন অল্প পরিসরে গরুগুলো সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। দেখছেন দর্শক, দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন গরুগুলো সুন্দর করে, খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজিয়ে রাখা হয়েছে। তো চলুন দর্শক, এই খামারের যিনি মূল পরিকল্পনাকারী বা পরিচালনার দায়িত্বে আছেন তার সঙ্গে কথা বলে জেনে নেব তিনি কতদিন থেকে খামারটি প্রতিষ্ঠা করেছেন এবং এখন তার কী অবস্থা সে সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ রিপন হাওলাদার। রিপন হাওলাদার। জি। ভাই আপনি কতদিন থেকে খামারটি করেছেন? আমার খামার হয়েছে 2000 সাল থেকে। 2000 সাল থেকে? হ্যাঁ। আচ্ছা, প্রথমে কয়টা গরু দিয়ে শুরু করেছিলেন ভাইয়া? প্রথমে আমার একটা গরু দিয়ে। একটা গরু দিয়ে? হ্যাঁ। আচ্ছা, একটা গরু দিয়ে শুরু করেছেন, এখন কতগুলো গরু আপনার খামারে? বর্তমানে আছে গরু আছে 18টা। 18টা? হ্যাঁ, গাই বড় গাই 18টা, বাচ্চা আছে 7টা। আচ্ছা, এইগুলো কি গরু সব? এনে কি প্রাইডি ফ্রিজিয়ান গরু? সব ফ্রিজিয়ান? হ্যাঁ, ফ্রিজিয়ান আর হয়তো দুই একটা জার্সি গরু আছে। আচ্ছা, তো এইখান থেকে কতগুলো কত লিটার দুধ হয় প্রতিদিন? বর্তমানে দুধ হইতেছে 250। দেখতে পাচ্ছি সুন্দর করে পানি খাওয়ানোর সেটটি তৈরি করছেন। হ্যাঁ। নতুন খামারি যারা নতুন খামার করতে চায় তারা কি এইভাবে এগুলো তৈরি করে নেবেন? এইভাবেই করা উচিত, যেহেতু এইসব গরুর আপনার অন্যভাবে খাওয়ান যায় না, সারি মারি যারা নতুন খামার করবেন তারা এইভাবে শেডগুলো তৈরি করে নেবেন সুন্দর করে, যাতে গরু সুস্থ থাকে বা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। আপনি এই 2000 সালে শুরু করার আগে কি করতেন? আমি এই জায়গায় একটা খামার আছে, জামাল ডাইরি খামার, বুঝছেন? হ্যাঁ। এই খামার আগে চাকরি করতাম। আচ্ছা, চাকরি করছি আমি দীর্ঘ 8 বছর। চাকরি করার পরে তারপর আমি নিজেই ওই জায়গার থেকে দুইটা একটা গরু কিনে তারপর আমি নিজে আইসা আস্তে আস্তে গরুগুলা একটা দুইটা করে বাড়াইতে বাড়িতে আল্লাহ দিলে এমন এরকম হয়েছে। আচ্ছা, প্রথমে যে আপনি একটা গরু কিনেছিলেন সেই গরু কত টাকাতে কিনেছিলেন? ওই সময় গরু কিনেছিলাম 18000 টাকায়। 18000 টাকা? হ্যাঁ। মানে 2000 সালে 18000 টাকা দিয়ে একটা গরু কিনেছিলেন? আর এখন গরু এক একটা ধরেন 2.5 লাখ 3 লাখ, আমাদের এখানে 3 লাখ টাকার গরু আছে, 2.5 লাখ টাকার গরু অ্যাভেলেবেল, 2 লাখ টাকার নিম্নে সর্বনিম্ন। তাহলে এইখানে আপনার গাভী গরু এবং বাছুর সহ মোট কতগুলো গরু আছে এখন? এখন বাছুর আছে এখানে ধরেন 8টার মতন আছে, আর গাভী আছে 18টা। গাভী আছে 18টা? হ্যাঁ। তাহলে মোটামুটি ইনশাল্লাহ আপনি 70-80 লক্ষ টাকার মালিক এরকমই আর কি। আচ্ছা, এইখানে আপনি কি একাই পরিচর্যা করেন? না না, আমার লোক আছে, মানে কর্মচারী আছে, দুইজন আছে। কত করে বেতন দেন? এক একজন বেতন দেয় 15000 করে। 15000 করে? হ্যাঁ। আচ্ছা, তাহলে মাসে আপনার কত টাকার দুধ বিক্রয় হয়? আমি তো মাসে প্রায় বিক্রি হইতেছে আপনার ভালোই বিক্রি হয়, আমি ভুসিগুড়া বা ঢাকা শহরের খরচ তো, তারপর আমার সর্বমোট আল্লাহ দিলে 1,50,000 টাকা থাকে আর কি। আমরা ওইভাবে হিসাব করি না, কোনো সময় গরু খাবার দাবার দেয় আর গরু দুধ বেশি, অত হিসেবে আমাকে আবার ইয়ে লাগে না, নিজেরটা নিজে পরিশ্রমনা করি। মানে সব খরচ বাদ দিয়ে 1,50,000 টাকা থাকে, 1-1.5 লাখ টাকা থাকে? হ্যাঁ। তার মানে লাভজনক ব্যবসা এটা অবশ্যই, আলহামদুলিল্লাহ। লাভ না হলে কেমনে করবো, এটা তো লাভজনক ব্যবসা দিয়ে কি তো করতে আছে। আচ্ছা, এই যে সারাক্ষণ পরিচর্যা বা এই দায়িত্বে থাকেন, বিরক্ত লাগে না? বিরক্ত, আমরা তো বিরক্ত, বিরক্ত হলে তো আর করা যাবে না, এটা বিরক্ত কিছু না, এটা সহজে যারা বোঝে এখন সহজ, আর যারা না বোঝে এখন তো বিরক্ত, কারণ আমি তো গরু দোয়াইতে পারি, একজন দোয়াইতে পারে না, তাই হার লাগে বিরক্ত না। আর কয়জন ছেলে মেয়ে আপনার? আমার একটা ছেলে একটা মেয়ে।
একটা ছেলে একটা মেয়ে, কত বয়স কত তাদের? আমার ছেলের বয়স 13 চলে আর মেয়ের বয়স 9। অনেকটা ধরেন যেরকম ছেলেদেরকে সন্তানকে লালন পালন করেন বা ভালোবাসেন, ওই রকম গরুকেও তো পার্সেন্টের বেশি লাগে, তাদের বেশি করতে হয়। অতো কথা বোঝা যায় না কিছু না আইডিয়ার উপরে। আর যারা ছেলে মেয়ে তো বলতে পারে, একটু জ্বর হইলে বলতে পারে, মাথা ব্যথা পেট ব্যথা হলে বলতে, এটা তো আইডিয়ার উপরে আমরা করি। এবং আমি নিজে এই গরু ট্রিটমেন্ট করি, আমার এই আশেপাশে দুই একটা খামারও ট্রিটমেন্ট করি। ট্রিটমেন্ট করে আমার কোনো ডাক্তার লাগে না, বা বড় ডাক্তার আছে ডাক্তার সাইদুর রহমান স্যার, যদি প্রয়োজন পড়ে হ্যাঁ পরামর্শ নিই। তার মানে আপনি খামারে চাকরি করছেন বলে আপনার ওই অভিজ্ঞতা? অভিজ্ঞতা আছে, আমি তো খামারে চাকরি করছি আপনি 8 বছর, আর আমার খামার হচ্ছে 2000। আমি এই 25-26 বছর ধরে আমি এই লাইনে আছি। আচ্ছা, এই যে জায়গাটা, এই জায়গাটা কি আপনার ভাড়া নেওয়া? এটা ভাড়া নেওয়া। কত ভাড়া দেন মাসে? ভাড়া দিই 8000 টাকা, মাটি ভাড়া, আর কারেন্ট বিল, পানির বিল আছে, অনেক টাকাই, প্রায় 15000 টাকা খরচ আছে। আচ্ছা, ভাবি কি সহযোগিতা করে না খামারে? না, এরা লাগে না, এরা আমি এইসব কাজে কোনো সময় আনি না। আর এই খামারে কি গরু আছে কি বেচলাম না কিনলাম রাখে না, বুঝছেন? আচ্ছা, একটু গরুগুলো সম্পর্কে আমাদের একটু বলবেন যে এই যে গরুটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটা কোন জাতের গরু? এটা ফ্রিজিয়ান হালকা সাইয়ল ব্রিড আছে। ফ্রিজিয়ান হালকা সাইয়ল, হ্যাঁ। আচ্ছা, এটা কয়বার বাচ্চা দিয়েছে? এটা 2বার বাচ্চা দিয়েছে, এবার নিয়ে 3বার আর কি চলতেছে। 3বার চলতেছে, তার মানে গাভী নেটা এখন? না, বাচ্চা দেওয়া, ওই যে বাচ্চা আছে ছোট, ও বাচ্চা দিয়ে 3বার দিয়েছে। এটা কত লিটার দুধ দেয় পার ডে? এটা বর্তমানে 18-19 লিটার দুধ আছে। 18-19 লিটার, হ্যাঁ। ওকে, দর্শক শুনলেন যে এটা এই গরুটা এবার নিয়ে 3বার বাচ্চা দিয়েছে, এটা 18-19 লিটার দুধ দেয় পার ডে। পাশে যে আরেকটা গরু দেখতে পাচ্ছি শুয়ে রয়েছে, ছোট জাতের গরু তো, এটা প্রায় এরা 17-18, এটি সব 17-18, নিচে কোনো গরু নেই। 17-18 লিটার, না? হ্যাঁ হ্যাঁ, এর নিচে কোনো গরু নেই। এটা কোন জাতের? এটা ফ্রিজিয়ান একবারে, এটা 100% ফ্রিজিয়ান, হ্যাঁ হ্যাঁ, একটু জাতটা ছোট ফ্রিজিয়ান। আচ্ছা, ওই পাশে কালোটা, ওটাও ফ্রিজিয়ান, এটাও ফ্রিজিয়ান, হ্যাঁ। এটাও মানে ওই পরিমাণে দুধ দেয়? ওইটা ওই পরিমাণ দুধ দেয়। আর এইসব গরু হচ্ছে বেশি দুধ, এটার দাম 25 লিটার দুধ। কোনটা? এই যে এখানে যে কটা আছে, এইটা 25 লিটার, এইটি 25 লিটার, এইটাও 20 লিটার, ওই সব 25। এটা কি গরু? এটি ফিজিয়ান গরু, সব ফিজিয়ান। এটা কতবার কে বাচ্চা দিয়েছে এগুলো? এটি এক একটা 2বার, এটা দিয়েছে 2বার, এই একবার দিয়েছে আর একবার দেবো। হয়েছে গাভ, এটা গাভীন অবস্থায় কি দুধ কম দেয়? না, গাভীন তো এখন তো দুধ বন্ধ আর কি, 10-15 দিন নিতে বাচ্চা বললাম সাথে আছে। আচ্ছা আচ্ছা, মানে 10-15 দিনের মধ্যে একটা বাচ্চা দেবে? হ্যাঁ, এইটা বাচ্চা দেবো, এইটা বাচ্চা দেবো, ওইটা বাচ্চা দিয়েছে। মানে এই দুটা কি একই একই সাথে দেবে? হ্যাঁ, একই সাথে, এটা ওলান সাথে আছে, এটা ওলান সাথে আছে। আচ্ছা, তারপরে যে এটা কি গরু, এটা কালার যা আলাদা? এটা হচ্ছে পরশ গরু, পরশ হলে এটা দুধ আছে, 20টার উপর দুধ আছে। কত কেজি দুধ দেয়? 20টার উপরে দুধ আছে, এখন তো গাভীন, এটা বাচ্চা দেবো। আচ্ছা, মানে তার মানে 2 বেলায় 20 কেজির উপরে দুধ? হ্যাঁ হ্যাঁ, এটা গাভীন, এটি সব এটা আছে 26-27 লিটার, হইতো ওইটা 20-22 লিটার, ওইটাও 27-27 লিটার, ওই মাত্রার দাম। আচ্ছা, তার মানে সবই ফ্রিজিয়ান গরু? সব ফ্রিজিয়ান, ওই একটা জার্সি গরু আছে, ওই কোনা। আচ্ছা, জার্সি গরুটা কত কেজি দুধ? ওটা এখন ওটা 25 লিটার দুধ আছে। আচ্ছা, আমরা যে গরুগুলো ফ্রিজিয়ান বলি বা জার্সি বলি, হ্যাঁ, গরুগুলো চেনার উপায় কি যে এটা ফ্রিজিয়ান এটা জার্সি? এটা হঠাৎ করে আপনারা চিনতে পারবেন না, যেহেতু আমরা গরু বলি এটা আমরা বুঝতে পারবো। আমরা গরু কিছু কালার আছে, কিছু মাথা বা পিঠ বা ওলানের সাইজ, এটি দেখলে বোঝা যায় এটা কোনটা ফিজিয়ান, কোনটা সাইওয়াল, কোনটা আর কি আপনার জার্সি, এটি বোঝা যায়, বুঝছেন? আচ্ছা, এই গরুগুলোকে মানে চিকিৎসা সেবা কিভাবে দেন? চিকিৎসা সেবা তো আমি নিজেই দিই, যদি গরু জ্বর আসে বা একটু খায় না, রুচি মন্দ হলে আমরা এটা আপনার টেস্ট করিয়া দেওয়া, থার্মিটার দিয়ে টেস্ট করলে হয়তো তাপ কম বেশ এটি বোঝা যায়, বললেই বোঝা যায় যে এই গরুটা এই সমস্যার কারণে খাইতেছে না, ওসম করে ট্রিটমেন্ট আমরা করি। আচ্ছা, গরুতে কি ধরনের খাবারগুলো খাওয়ান? আমি তো খাওয়াই গমের ভুষি, কুড়া, তারপরে সাদা ডাবলি, তারপর মুগের ভুষি, মুসুরি ভুষি, আর গরুর খুদের চাল। কোন ধরনের খাবার গরুর জন্য বেশি উপকারী? কোন ধরনের খাবার আপনার বেশি উপকারী হয়েছে যে আপনার গমের ভুষি, আপনার এই মুগের ভুষি এইসবটা বা খেসারি ভুষি, এটাই উপকারী বেশি, আর ঘাসটা লাগবে বেশি। আচ্ছা, তার মানে আছে না যে এই খাবারগুলো খাওয়ালে গরু স্বাস্থ্য ভালো থাকে বা ফ্যাট হয় বা দুধ বেশি দেয়, সেই খাবারগুলো কি? আপনি আমরা খাবার হচ্ছে কি ফ্যাট কোনটা, আপনার যদি গরুর আপনার খাবারটা ঘনত্ব বাড়াই দিই তাহলে গরুর ফ্যাটটা বেশি হয়, আর যদি গরুর একটু পাতলা খাবাই তাহলে আপনার দুধ ফ্যাটটা কম হবে, খাবারের উপরে ডিপেন্ড করে সব কিছু আর কি। আর সেটা শুকনো জাতীয় খাবার না ভিজা খাবার? না, সব ভিজা, সব ভিজা। আর এইসব জাতের গরু সম্পূর্ণ খাওয়াইতে হবে বেশি বেশি তরল, তরল না খাওয়ালে, শুকনো জাতীয় জিনিস খাওয়ালে
আপনার শুকনো জাতীয় জিনিস খাওয়াবেন, খ্যার খাওয়াইবেন, ভাইয়ে খাওয়াবেন, দুধটা কমাবো, দুধটা একটু কম হইব। আর আমরা যত কাঁচা ঘাস খাওয়াবো তত দুধটা বেশি হইব, দুধটা একটু সামান্য পাতলা হইব, দুধটা বেশি হইবে। আর আমাদের খামার টিকে রাখার জন্য তো খ্যার খাওয়াইতে পারি না, আর খ্যার রাখার ঢাকার সব কোনো জায়গা নেই। দেন আমার এনে একবার কম জায়গা, মাত্র পুনে দুই কাঠা জায়গা, এর ভিতরে গরু বালি এতটি, আমার তো আর সম্ভব না খেয়াল রাখার, বুঝছেন। আচ্ছা, আমি যতটুকু জানি এগুলো তো সব অস্ট্রেলিয়ান জাত, তাই না? অস্ট্রেলিয়ান জাত মানুষে বলে, বুঝছেন, অস্ট্রেলিয়ান জাতের গাইগুলো এই জায়গায় এখন বর্তমানে বাংলাদেশে মানুষের যে চলিত ভাষা আছে অস্ট্রেলিয়ান। আসলে অস্ট্রেলিয়ান গরু এখন এরা নাই কইলি চলে, আচ্ছা আচ্ছা, খুব কম। এটা ফিজিয়ান, সাহিওয়াল, পরস, আপনার সিন্ধি, এইসব কিছু জাত এটি এখন গরু। গাভী কি বিক্রি করেন আপনি? হ্যাঁ, তিনটা বিক্রি করছে, আবার আনবো। ধরেন এই গাভীটা এখন বিক্রি করবেন, এটা এখন বাজার মূল্য কত? বেচা হয়েছে, এটা বেশি 2 লাখ, ওইটা বেশি 2 লাখ 1,70,000, আর ওইটাও বেশি 1,70,000। ওকে, দর্শক জানতে পারলেন এই গাভীটা উনি বিক্রি করেছেন 2,70,000 টাকায়। না, এটা 2 লাখ, এটা 2 লাখ, আর ওই সাইডে 1,70,000 করে 15। আচ্ছা, এটা 2 লাখ, আর ওই ওই পাশে গুলো 2,70,000 করে? 1,70,000 করে, 1,70,000 করে। হ্যাঁ, আচ্ছা, তার মানে যারা কিনতে চাবেন তারা আপনার সাথে যোগাযোগ করে কিনতে পারবেন? হ্যাঁ, কিনতে পারবো, সমস্যা নেই। তা আপনার সাথে যোগাযোগের মাধ্যমটা একটু বলবেন, মোবাইল নাম্বার? হ্যাঁ, একটু বলবেন। হ্যাঁ হ্যাঁ, বলি। জি বলেন ভাই। 01739244539। ওকে দর্শক, আপনারা শুনলেন, যারা গাভী বা যে কোনো গরু কিনতে চাইলে এই নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে কিনতে পারবেন। আচ্ছা ভাইয়া, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই খামার নিয়ে? ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমরা তো খামার করি, আমরা তো আর আতি গরুর কোনো পরিকল্পনা, আমরা তো খামার বড় করার জন্য আগ্রহ এবং কি চেষ্টা করি। হয়তো ধরেন আমরা তো লোন নেই ব্যারাক ব্যাংকে, তে নেই আপনার, এ নাম কিছু আশা আছে সমিতি, এতে নেই, কারণ আমরা বড় কোনো লোন নিতে পারি না, যেহেতু আমাকে ঢাকা সহ জায়গা জমি নাই নিজের, বুঝছেন, এই কারণে আমরা নিতে পারি না। তো সরকারি লোন নিতে হলে অনেক কিছু লাগে, ঢাকা সহ জায়গা জমি লাগে, তারপর অনেক বড় ফেস লাগে, আমাকে তো এত বড় ফেস নেই। আমরা এই লেগে ব্যারাক ব্যাংক আছে, আশা সমিতি আছে, ব্যারাক এনজিও আছে, এই 2,00,000, 4,00,000, 5,00,000 টাকা উড়েই উড়েই আমরা এইসবটা কিনি, আবার এখন মাসে মাসে দিয়ে আমরা ধরুন শেষ করে দিই, এই গরুর দুধ বেচছি, আর কিছু না। আচ্ছা, এটা এই লোন নিয়ে গরু কিনে বা এই করে পড়তা পড়ে? হ্যাঁ, পড়বো না কেন, আমরা তো চিন্তা করি একটা গরু যদি 15,000 টাকা লাভ হয়, তাই লাখে যদি 10,000 টাকা আমরা 1,00,000 যদি নেই, তো 10,000 টাকা কিস্তি আছে, তাই আমাকে তো আর 5,000 থাকে গরু খাওয়াইতে হয়, তাতে আমাকে সমস্যা কি। আচ্ছা, অনেক বেকার ভাইয়েরা আছে বা প্রবাসী ভাইয়েরা আছে, তো তারা এই প্রতিবেদনগুলো দেখে প্রতিনিয়ত এবং জানতে চায় যে তারা বিদেশে অনেক কষ্টে আছে, দেশে এসে এরকম তারা গরু পালন করে স্বাবলম্বী কি হতে পারবে? কষ্টে থাকে কে, এরা তো কষ্টে যায়, জানিও নিয়ে যায় থাকে কে, এরা এই দেশে যদি 2-5,00,000-6,00,000 টাকা খরচা করে যায়, তিনটে গরু কিনলে 30-40,000 ইনকাম হইব, তাহলে আপনার এরা কিনলে কে আমরা বিদেশ যাই, খুদে আরেক দেশে কামলো খেতে যায়, নিজের দেশেই তো কাজের অভাব নেই, এরা করবো না, এরা করবো বিদেশ যাই ভালো কামের আশা যায়, আসলে তো ভালো কাম মেলে না। না, এখন দেখা গেছে যে যাওয়ার আগে পেটের দায়ে হয়তো তারা যায়, কিন্তু কোনো বুদ্ধি পায় না বা পরামর্শ পায় না। যদি যায়ও তারপর তো 6-7,00,000-5,00,000 খরচ হয়, তো ওটাকে জোগাড় করে কেমনি? ওটা দিয়ে গরু কিনুক, আর নাহলে অন্য কোনো একটা ব্যবসা করুক, এই যে ছাগল কিনুক, গরু কিনুক, আমরা তো গরু পালি, ছাগলের বিষয়ে কথাটা না করে আমি ভালো, আমরা ওটা বুঝিও না। তাহলে তারা যে টাকা দিয়ে বিদেশ যায়, তারা ইচ্ছা করলে 2-1টা গরু কিনে শুরু করতে পারে? 2-1টা, হ্যাঁ, শুরু করতে পারে, যার যার যতটুকু জায়গার অ্যাভেলেবিলিটি আছে অতটুক দিয়ে শুরু করলে, আপনি যদি 2 বছর খাড়ে বিদেশ যাইয়ে 2 বছর শেষ করে, তার 3 বছর শেষ করে যে টাকাটা খরচা করে ওইটা উঠে, তারপরে কি হয় পরবর্তীতে ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে আবার ভিসা লাগা এই ঝামেলা, আবার যদি না কপাল খারাপ হয় ভালো লাগে, পাঁচটা টাকাটি মায় ওই কাজটা যদি আসেন না, 10 বাগারে 1 বার কষ্ট লাগানো যদি আমার দেশে বুঝে পড়ে, আর না আমার দেশে করবো না, এরা করবো বিদেশ যায়, তাহলে মানুষ কি করবে? না, সেক্ষেত্রে দেখা গেছে যে কেউ যদি খামার করতে চায় সেখানে প্রশিক্ষণের দরকার আছে না? প্রশিক্ষণ কি, এটি হয়তো এটি প্রশিক্ষণ বলতে কি, গরু ডাক্তার অ্যাভেলেবেল পাওয়া যায়, গরু এটা খাবার দাবারটা কেমনে দিতে হবে, টাইম মেনটেন করে কোন সময় কোন খাবারটা দিতে হবে, ওইটা হইলে হয়, আর বেশি কিছু লাগে না, এমনকি হাতে করা না, এটা এটা একটা চোখে দেখা কাজ, বুঝছেন। আচ্ছা, গরুগুলোকে আপনি প্রতিদিন কতবার গোসল করান? আমি প্রতিদিন এই গরম দিনে তো 4 বার গোসল করে, 3 বার 4 বার, আর শীতকালেও 2 বার করার লাগে। ভ্যাকসিন দেন কতদিন পর পর? ভ্যাকসিন দেয় 6 মাস পর পর। 6 মাস পর পর, সেটা কি ভ্যাকসিন? ফ্রান্সের একটা ভ্যাকসিন আছে,
কৃমির ওষুধ খাওয়ান? কৃমির ওষুধ তো প্রতি 3 মাস পর খাওয়ান লাগে। কেন? ওটা যদি না খাওয়া গরু রুচি মন্দ হয়েছে। আচ্ছা, তার মানে 3 মাস পর গরুকে কৃমির ওষুধ দিতেই হবে। দুধ কমে যায় যদি কৃমির ট্যাবলেট না খাওয়া, 3 মাস পর দুধ কমে যায়, তারপরে গরুর রুচি মন্দ হয়ে যায়, গরু খাইতেছে না, অসুস্থটা একটু বেশি হয়। আর দুধ গুলো কত করে লিটার বিক্রি করেন? আমরা তো খামারতে চলতেছে ধরেন 65 করে পাইকারি চলে, ওরা নিয়ে ধরেন 80 টাকা বেছে। আবার ওরা ফ্যাসিলিটি আছে, আমগুলো আবার কেজিতে 2000 টাকা অ্যাডভান্স দেয় দুধটা নেওয়ার জন্য, ওরা তো কেজিতে 15 টাকা লাভ না করলে হবে না। আচ্ছা, এখন গরুর খামার যদি কেউ করতে চায় তাহলে কোন ধরনের গরু মানে পালা উচিত? বেশিরভাগই ফ্রিজিয়ান গরুটা পালা উচিত, ওটা দুধ লং টাইম দেয়। এবং কি সাইওয়ালের ভিতর জাত আছে, অনেক ভালো জাত আছে, এক একটা 28-30 কেজি, 25 কেজি, 20 কেজি দুধ হয়, ওইসব গরুগুলো পালা যায়। আচ্ছা, একটা গরু মানে মোট কত বছর বয়সে প্রথম বাচ্চা দেয়? বেশি না, আমাদের এইসব গরু জাত বসে 20-22 মাসই গরু হিটে আসে, তারপর 9-10 মাস পরে আপনি বাচ্চা দিয়ে আসলে 9.5 বছর। আচ্ছা, ওকে। দর্শক, আপনাদেরকে বিস্তারিত অনেক তথ্য জানানোর চেষ্টা করলাম, আপনারা অবশ্যই উপকৃত হবেন। এবং যারা প্রবাসী ভাই জানতে চেয়েছেন, তারাও বিশেষ করে প্রবাস জীবন ত্যাগ করে দেশে এসে ধরনের উদ্যোগ নিয়ে স্বাবলম্বী হতে পারবেন। আচ্ছা ভাই, বেকার যুবকদের কোনো পরামর্শ আছে আপনার? বেকার যুবকদের পরামর্শ কি, আপনার এরা যদি করতে আগ্রহ থাকে, বুঝছেন, আমি এটা করুন, তাহলে আপনি করতে পারেন। করলে হয়তো কি, আমাদের যে এত খামার আছে, কিছু কিছু হয়তো আমার এই জায়গায় খামার আছে, আরো অনেক অনেক জায়গায় খামার আছে, এসব তো কিছুদিন হেরা যা আশা করলে আপনি বুঝতে পারবো। একটা গরুর দুধ দেখলে বুঝতে পারবো, একটা গরুতে 20 কেজি দুধ হইতেছে, এটা খাবার হয়তো মাসে 12,000 খরচ হইতেছে, দুধ দিতে আছে আপনার 20 কেজি করে দুধ হইলে, আপনি 65 করে হইলে আপনি প্রতিদিন পড়তে আছে প্রায় 1300 টাকার উপরে, আপনি খরচ হইতে আছে কত, 400 টাকা বা 500 টাকাই খরচ হবে, তারপর 800 টাকা একটা গরু থাকে, কথা বুঝছেন। যদি এরা এরকম ধরুন কিছুদিন যদি দেখাশোনা করে, আগে দেখতে হবে, আগে হুট করে 2টা গরু কিনবো, কিনে নিয়ে পালবো, খাওয়াইতে বুঝলো না, নাওয়াইতে বুঝলো না, দুধ হইবো না, পরে একটা হ্যাঁ তো লসের মুখে পড়বো, বুঝলেন। আচ্ছা, সেক্ষেত্রে অবশ্যই যারা করতে চাবে আপনার কাছে সহযোগিতা চাইলে সহযোগিতা করবেন না? হ্যাঁ, ইনশাল্লাহ করা তো লাগবই, যেহেতু আমরা এখানে কাজ করি। আচ্ছা, তার মানে এখানে আপনার এখানে মোট ধরেন 1-70 বা 2 লাখ টাকার মধ্যে কেউ গরু কিনতে চাইলে কিনতে পারবে? আমার এখানে 2 লাখ টাকা, 2-2.5 লাখ টাকার গরু আছে, এই যে 2,70,000 টাকার গরু এখানে আছে। আবার মানে 2,70,000 কোনটা? এইটা, এই যে বড়টা, এই বড়টা। ওকে, দর্শক দেখছেন, এই গরুটা যদি আপনারা কিনতে চান 2,70,000 টাকা কিনতে পারবেন। এটা অনেক বড় গরু। আচ্ছা, এই পাশেরটা? ওকে, দর্শক আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করলাম। ওকে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে সবাইকে ধন্যবাদ। দর্শক দেখলেন এই ভিডিওটি বা প্রতিবেদনটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে আমাদের সার্থকতা। আর বেল বাটন চেপে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, সামনে আরও নতুন উদ্যোক্তাদের আপনাদেরকে দেখাতে সক্ষম হব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।